আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, আগামী নির্বাচনে দেশবিরোধী ও আওয়ামী লীগ বিরোধী প্রচার প্রোপাগান্ডার জবাব দেবে স্মার্ট কর্নার। এজন্য প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে 78টি স্মার্ট কর্নার ও প্রশিক্ষিত কর্মী গড়ে তোলা হচ্ছে। বুধবার বিকেলে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। অনলাইন মাধ্যমে আওয়ামী লীগের যত অর্জন, বাংলাদেশের উন্নয়ন, বিশ্বব্যাপী বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর যত ঘটনাও তুলে ধরা হবে বলে জানান তিনি। সামনের দিনে যে কর্মপন্থা বা কর্মসূচি, যে স্মার্ট বাংলাদেশ তৈরি করা, সেটার জন্য ঘোষণা দিয়েছেন। আমরা কাজ শুরু করেছি। সামনে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন। এবং আপনারা তো জানেন যে আজকাল তো আমরা ডিজিটাল বাংলাদেশের কারণে বলবো বা কল্যাণে, আমরা তো এখন অনলাইনে প্রচারণাটা একটা খুব গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে। তাছাড়াও আমাদের এমনিতে ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু আরও স্মার্ট করা, একেবারে আওয়ামী লীগের আমাদের 78টা জেলা ইউনিট আছে, মহানগরী সহ, জেলা সহ, 64টি জেলা সহ, সবগুলো জায়গায় আমরা প্রথমত আমাদের ডিজিটাল কর্নার স্থাপন করছি, যে সেখানে আমরা আইটি শিক্ষায় শিক্ষিত, দক্ষ এবং মোটিভেটেড কর্মী দল আমরা তৈরি করব। আগামী নির্বাচনের ম্যানিফেস্টো তৈরির কাজ চলছে। সেখানে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা রূপরেখা নিশ্চয়ই থাকবে। এছাড়া আগামী নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন কবির বিন আনোয়ার। আমাদের ভবিষ্যৎ বংশধরদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা প্রচারণা হয়, সেগুলোর জন্য যোগ্য জবাব আমরা দিতে পারি, সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারি, সেই জন্য এই দক্ষ কর্মী দল তৈরি এবং আগামী দিনে নির্বাচন প্রচার অভিযানের একটা বড় অংশ এই অনলাইন ক্যাম্পেনের মাধ্যমে করা। এছাড়া আমরা অফলাইন ক্যাম্পেনও পরে টিম তৈরি করব, তাদেরকে প্রশিক্ষণ দিব। আর আপাতত আমরা এই আইটি কর্নার করছি প্রতিটা জেলা সদরে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মত বিনিময় করেন তিনি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।